পঞ্চায়েত ভোটের দিন গতকাল যেভাবে ছাপ্পা ভোট গুলি বোমা লড়াই চলেছে তা দেখেছে রাজ্যবাসী আর এর থেকে বাদ যায়নি উত্তর দিনাজপুরের চাকলিয়াও সেখানে ভোটের দিন বুথ দখল রুখতে চাকলিয়ায় গুলি চালানোর অভিযোগ গ্রামবাসীরা দাবি করছেন বুথে মোতায়েন কেন্দ্র বাহিনী গুলি চালিয়েছিল গতকাল গুলিতে আহত হন একজন তৃণমূল কর্মী ভোট চলাকালীন বুথে গন্ডগোল তখনই হঠাৎ গুলি চলায় বিএসএফ প্রথমে শূন্যে গুলি চালায় বাহিনী এমনই দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে ছেলের গায়ে তিনটি গুলি লেগেছে দাবি জখম তৃণমূল কর্মীর বাবার বুথ দখল রুখতে গুলি চালায় বিএসএফ দাবি করছেন কংগ্রেস কর্মীরা চাকুলিয়ার একটি বুথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ইসলামপুর জেলা পুলিশ সূত্রে এমনই দাবি করা হচ্ছে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে এর পর কেন্দ্রীয় বাহিনী কয়েক রাউন্ড গুলি চালায় ভোটের পর ইসলামপুর জেলা পুলিশকে এমনই জানায় কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন উত্তর চাকুলে গুলি চালানোর অভিযোগ এবং সেই গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এমনই দাবি করছেন গ্রামবাসীরা সেই গুলিতে একজন তৃণমূল কর্মীও আহত হয়েছেন ভোট চলাকালীন হঠাৎই বুথে গন্ডগোল দেখা যায় এবং তখনই হঠাৎ গুলি চালায় বিএসএফ আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুরের গোয়ালপুখরের চাকুলিয়া ব্লকের ধুমাগড় স্কুলে ধুমাগড় এফপি স্কুল গতকাল পঞ্চায়েত নির্বাচনে এখানেই রক্তপাতের ঘটনা ঘটে এবং মারাত্মক অভিযোগ গ্রামবাসীরা করছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে এখানে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স তারা গুলি চালিয়েছে এমনটাই মারাত্মক অভিযোগ এবং হাসিবুল নামে এক যুবক তিনি তৃণমূলের সমর্থক এমনটাই গ্রামের লোকেরা দাবি করছেন এই হাসিবুল তিনি গুলিবিদ্ধ হয়ে বিহারের পূর্ণিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আমার সামনে ধুমাগড় এফপি স্কুল এখানেই পঞ্চায়েত নির্বাচন চলছিল এটা গোয়ালপোখরের চাকুলিয়া ব্লকে এবং এখান এখানে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর তারা বাইরে কর্তব্যরত অবস্থায় ছিল একটা জমায়েত হয়েছিল সেই জমায়েত সরানোর জন্য প্রথমে প্রথমে ও ফায়ারিং শুরু করে সেন্ট্রাল ফোর্স এবং এই ফায়ারিং যেটা প্রথমে করা হয় সেটা যেটা বলা হচ্ছে যে এইখানে কয়েকজন যুবক তারা পেছনের দিকে হেঁটে যাচ্ছিলেন তখনই এক যুবকের গায়ে গুলি লাগে আমরা একটা বুলেটের দাগ দেখাবো এখানে গ্রামবাসীরা দেখাচ্ছেন আমার সামনে একটা কংক্রিটের দেয়াল রয়েছে এখানে এখনও কিন্তু বুলেটের যে পেনিট্রেশন মার্ক বুলেট যে ঢুকেছে এখান থেকে সেই দাগ এখানে স্পষ্ট অবস্থায় রয়েছে এবং গ্রামবাসীরা বলছেন বুথের দিক থেকে গ্রামের দিক লক্ষ্য করে গুলি চালানো হয় কেন্দ্রীয় বাহিনীর দিকেই কিন্তু এই গুলি চালানোর অভিযোগ রয়েছে এবং তারপরই প্রথমে আকাশের দিকে ফায়ারিং শুরু করে সেন্ট্রাল ফোর্স এবং তারপর কোনোভাবে এই যারা গ্রামবাসী ছিলেন তাদের দিকে গুলি আসে এই যেখানে গুলি লাগে দেয়াল এর পাশের একটা সরু প্যাসেজ রয়েছে এবং এই সরু প্যাসেজের সামনে একটা মাটির ঢিপি রয়েছে যেখানে এই মুহূর্তে গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছেন ঠিক এই জায়গাতেই হাসিবুল নামে এক ব্যক্তি সেই হাসিবুল সে কিন্তু বুথের দিকে আসছিল এবং এই যে মাটির ঢিপির ওপরে হাসিবুল দাঁড়িয়ে ছিল সে তার বাড়ির দিকে মুখ করেছিল বেশ কয়েকজন গ্রামবাসী পাশেই ছিলেন তারা বুথের দিকে ছিলেন হাসিবুলের গায়ে তখনই গুলি লাগে এখান থেকে মোট বেশ কয়েক রাউন্ড ন রাউন্ডের কাছাকাছি গুলি চলে এমনটাই গ্রামের তরফ গ্রামবাসীরা দাবি করছেন এই মাটির ঢিপির এখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায় হাসিবুল যে ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে সুদীপ চক্রবর্তী ময়ূক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ উত্তর দিনাজপুর খুনাখুনি বোমা বারুদের দাপট ছাপ্পা ভোটের অভিযোগ গতকাল পঞ্চায়েত ভোটে গোটা দিন ধরে এই ছবি দেখা গিয়েছে আর তখনই উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বুথ দখল রুখতে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশ তারা দাবি করছেন যে বুথে মোতায়েন কেন্দ্র বাহিনী তারাই গুলি চালিয়েছিল অন্যদিকে কেন্দ্র বাহিনী ইসলামপুর জেলা পুলিশকে জানিয়েছে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে কেন্দ্র বাহিনী কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ চালালোগুলি হ্যাঁ চালালো ছেলে কোথায় ছিল আমার ছেলে স্কুলে ছিল স্কুলে ছিল ওখানে যে হাল্লাগুল্লা হলো তো আমার ছেলে ওইখানেই ছিল ক্যান্ডিডেট ছিল মানে কংগ্রেসেরও ছিল আমারও সিরও ছিল সবগুলা মানে ওখানে স্কুলে ছিল আর আমার ছেলে বাহারি ছিল আর বিএসএফ মানে ওখানে দুজন বার থেকে আসলো দুজন তো আগে থেকে ছিল দুজন বার থেকে আসলো রাইফেল ছিল হ্যাঁ রাইফেল ছিল তো দুজন যে আসলো তারপরে ও আগে যে ছিল ও আসমানি দুটো ফায়ারিং করলো আসমানি ফায়ারিং করবার জন্য মানে ভিড় ভালো হয়ে গেল লোক তারপরে ও আগে ইয়াকে কংগ্রেসের একটা ওই কন্ডিক্টারকে ধরে নিল ও পুলিশ মানে ওই বিয়ে সব মানে ওকে পাল্টা পাল্টি করে মার ই করলো ফিট করলো তারপরে ও যে ছুটে ভাগলো তার পিছনে আমার ছেলে ভাগছিল তো ওই বিয়ে সব গুলি চেলিয়ে দিলো ছেলে এখন কোথায় ভর্তি ওই আই ভর্তি আছে কোথায় গুলি লেগেছে ওর পোখরায় গুলি লেগেছে হ্যাঁ একটা হাতে এটা আঙ্গুলে হাতে মানে হাতে লেগেছে একটা পায়ে লেগেছে और एक टाइने पोखरा ही ले थे अच्छा। फायरिंग जो कैंडिडेट जो फौज था उसने किया है फायरिंग बी एस एफ किया है फायरिंग अच्छा। उसने फायरिंग किया है उसका पर ए, क्या कहता है टीएमसी का जो कैंडिडेट था उसका हाथ पकड़ लिया जाके उसका हाथ पकड़ने के बाद उसने हाथ मार के उसको दूर कर दिया तो उसके बाद उसने बोला है कि वोट मारो अंदर बाहर से आवाज दिया है टीएमसी का जो कैंडिडेट है वो आवाज दिया है कि अंदर वोट मारो छप्पा वोट मारो तो अंदर पांच आदमी था एक था संजर था और एक पोलिया नाम से था और ये क्या कहता है हसेबुल हसबुल हसे नहीं हसबुल बाहर था ऐसे चार पांच आदमी था अंदर उसने छप्पा मर रहा था बहुत या क्या मर रहा था क्या कहता है टी सी का कैंडिडेट खुद आवाज़ बोला उसके बाद सेंट्रल फोर्स फायरिंग किया है তিন চার ফোরিং কেয়া হাম লগ ফের ওয়াহে সে নিকল কে ভাগ چلا গয়া দূর উসকে বাদ সেন্ট্রাল ফোর্স কা জো গুলি লগা হসিбул কো কিস তে মারা নেহি মারা লেকিন উসি কা গুলি লগা সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স কা গুলি চলায় আয়া হয় তাই কোতে গুলি লেগেছে চার তিন জাগায় লেগেছে আংুলে লেগেছে বায় হাতে লেগেছে পায়ে রে লেগেছে আপনার ভাই কোন পলিটিক্যাল পার্টি করে কোন আর এই সিপিআই আই করে পার্টি ফুল চাপ করে কেএমসি পার্টি টিএমসি হ্যাঁ তিনো মুলে সাপোর্ট হ্যাঁ তিনো মুলে সাপোর্ট গুলি কাটা চালালো বি এছ আপ চালো হে বি এফ চালি